হিন্দি ভাষা থেকে আগত যে সমস্ত শব্দ বাংলায় বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে, এমন কিছু শব্দ নিয়ে এখানে আমরা আলোচনা করব। আমরা দেখি মুসলমান আত্মীয় সম্পর্কিত কিছু হিন্দি শব্দ যা বাংলায় ব্যবহৃত হয়ে আসছে, যেমন ভাই, বোন, মামা, মামি, চাচা, চাচি, দাদা, দাদি, মা, তদ্ভব থেকে আগত বাবা, তুর্কি থেকে আগত খালা, আরবি ছড়া। এছাড়া রুটি, জঙ্গল, পানি, ঠান্ডা, গাং, চানাচুর, এই সকল শব্দ হিন্দি থেকে বাংলা ভাষায় এসে বহু বছর ধরে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে এবং বাংলা ভাষায় শব্দ ভাণ্ডারকে মজবুত করেছে।